ছুটির ফাঁকে আমরা ছজন মিলে প্রথমে গেলাম আমাদের বাড়ি, আমাদের গ্রাম শ্রীপাট শ্রীখণ্ড। লোকাল ট্রেনে হাওড়া থেকে শ্রীপাট শ্রীখণ্ড। ভূতনাথ তলা হয়ে পৌঁছলাম আমাদের বাড়ি। খোলা ছাতে পায়চারি করছি আমরা, বিকেল হয়ে আসছে। পরদিন সকালে ঠাকুরের জন্মদিন। গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা প্রভাত ফেরি করে চলেছে গাঁয়ের পথে। আজ বিকেলে আমরা গেলাম হসপিটালের মাঠের দিকে বেড়াতে, সূর্যাস্ত দেখতে। দুপাশে ধানের ক্ষেত, তাল গাছের আড়ালে সূর্যাস্ত হল। গ্রামের পরিত্যক্ত কাছারি বাড়ি। আজ সকালে গেলাম ক্ষীরগ্রামে মা জগদ্দার মন্দিরে। ঝিলে মাছেদের বিস্কুট খাওয়ানো হলো। এখানে আমরা পুজো দিলাম। এই জগদ্দা মা খুব জাগ্রতা। আমরা মাকে ফল মিষ্টি দিয়ে আজকে পুজো দিলাম। ঠাকুরমশাই পুজো করছিলেন। এবার আমরা যাব কঙ্কালীতলা। শান্তিনিকেতন ছাড়িয়ে বোলপুরের কঙ্কালীতলা। এখানকার মাও খুব জাগ্রতা। আমরা দর্শন ও প্রণাম করলাম। এবার এলাম সবুজ সৌমিতি। রবিবারের সকাল, আজ হাটবার। গ্রামের হাটতলায় বসে হাট। আশপাশের গ্রাম থেকে চাষিরা টাটকা শাক সবজি মাছ নিয়ে এসে এখানে বিক্রি করে। আছে চপ চায়ের দোকানও। আজ আমরা কাটোয়া স্টেশন থেকে তিস্তা তোর্ষা ধরে ডুয়ার্সের পথে রওনা হলাম।